हेलो फ्रेंड्स, वेलकम बैक टू शम्पास क्रिएशन। आज हमें अपन साथे ब्लैक फॉरेस्ट केक शेयर करब और अपन सबा के असंख्य धन्यवाद। हमें फाइनली 1K सबसक्राइबार्स क्रस कर सपोर्ट करते थकूँ हाँ चलू और देरी ना करे, देखे ना जा ब्लैक फॉरेस्ट केक बनानों जो हमें एखे जा इनग्रेडियंट्स नहीं हलो मयदा एक बाटी मयदा और एखे एक बाटी चीनी एक बाटर एकटू कम नहीं चीनीटा और एखे टक दई नहीं चार चामच मतन सदा तेल चार पाँच चामच कोको पाउडार बेकिंग पाउडार हमें शुधुमात्र बेकिंग पाउडार ही केके यूज करी हमें बेकिंग सोडा यूज करी ना और ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চিমটি নুন আর এখানে কয়েক চামচ দুধ এটা লাগলে আমি দেব। এবার আমি একটা কেক মোল্ডে অয়েল ব্রাশ করব। আমি আজকে গোল বানাবো, রাউন্ড শেপের বানাবো, তাই আমি রাউন্ড মোল্ডটা নিয়েছি। আমি এখানে অয়েল ব্রাশ করে একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দাটাকে খুব ভালোভাবে এই মোল্ডের চারিদিকে লাগিয়ে নেব, এতে আমার কেকটা বের করতে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করব। আমি এখন ব্যাটারটা তৈরি করব। আমি আজকের কেকটা এগ ছাড়া করব। আমি হোয়াইট অয়েলটা দিয়ে দিলাম এখানে। এখন আমি টক দইটা দিলাম, ওরে খুব ভালোভাবে এটা বিট করে নেব। এবারে চিনির গুঁড়োটা দেব অল্প অল্প। এখন আমি একটু দুধ দেব, একসাথে পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। এবারে ময়দাটা অল্প অল্প ঢালব। আপনারা ডিম দিয়েও করতে পারেন, আমি ডিম দিয়ে করলাম না এটা, যেহেতু আমি এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব, আমি এটা ডিম ছাড়াই করব। এখন আমি এক চিমটি নুন দিলাম। এবারে কোকো পাউডার দেব। ছোটো চামচের দু চামচ কোকো পাউডার দিলাম। এবারে দেব ভ্যানিলা এসেন্স। আর এবারে বেকিং পাউডার এক চামচ। এখন আমি সব একসাথে খুব ভালোভাবে বিট করে নেব। আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে, আর এক চামচ মতো দুধ দিলাম। আমার কেকের ব্যাটারটা রেডি। আমার এখানে ব্যাটারটা ঢালা হয়ে গেছে, আমি একটু ট্যাপ করে নিলাম মোল্ডটা। আর এখানে আমি গ্যাসে অলরেডি আমি যেটা কেক বানাই এটা আমি প্রিহিট করে নিয়েছি, এখন এর মধ্যে আমি বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আছে, একটু পরে 10 মিনিট পরে আমি লো ফ্লেমে দিয়ে দেব কেকটা তৈরি করে, তারপরে আসছি আমি। আমার কেকটা মনে হচ্ছে হয়ে গেছে, ওপরটা একবারে ড্রাই হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখছি, টুথপিক একদম ক্লিন বেরিয়েছে, কেকটা রেডি আমার। এখন এটা ঠান্ডা করব রেখে, তারপরে আমি ক্রিম বানাবো। আমি আজকে এটা যেহেতু বার্থডে কেক বানাচ্ছি, আমি ক্রিম ইউজ করছি না, কোনো বাটার ফ্রস্টিং করব। তার জন্য আমি এখানে ময়দা
दूध और चीनी दिए एक क्रीमर मत बनिए नेब तारपरे आमी बाटार दिए एटा करब तार जन्य आमी एखाने दूध नियेछि एक कप एर मध्ये चीनी निलाम ये बड़ो चामचे चार चामच आमी चीनी निलाम चीनीटा एर मध्ये भालोभाबे मिक्स करे नेब एबारे मयदा नेब एखाने এখানে এক চামচ ময়দা নিয়েছি বড় চামচ এখন আমি এটা গ্যাসে বসাব আমার এখানে এই ময়দা আর চিনি আর দুধ দিয়ে এই ক্রিমটা বানানো হয়ে গেছে অলরেডি এটা আমি এখন এই রকম কনসিস্টেন্সি হবে জিনিসটা এটা এখন ঠান্ডা করব এখানে আমি একটা বাটি নিয়েছি এখানে আমি এক কাপ দুধ হাফ কাপ চিনি এইভাবে নিয়েছি এখন আমি এটা ঠান্ডা করার জন্য এই প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে উপরে কোনো শর না পড়ে শর পড়লে আমি ক্রিমটা তৈরি করতে পারবো না এখন আমি ফ্রস্টিং এর জন্য বাটার নেব আমি এখানে লো ফ্যাটের এই বাটারটা ব্যবহার করছি আমুলের বাটারটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 10 মিনিট আগে একটু ঠান্ডা হলেই ভালো হয় আমি এখানে 50 গ্রাম মতো নিলাম বাটার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে করছি আপনারা এমনি হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন আমার বাটারটা অনেকটা আমি বিট করে নিয়েছি দেখুন কালারটা একটু চেঞ্জ এসে গেছে এখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর এই যে ময়দা দুধ চিনি দিয়ে যে করে রেখেছিলাম পেস্টটা এটার থেকে এবার এক চামচ করে নেব আর বাটারটার মধ্যে দেব আর বিট করব দেখুন আমার ক্রিমটা অনেকটা হয়ে গেছে টাইট হয়ে গেছে জিনিসটা ফোমি হয়ে গেছে এখন আরেকটু আমি বিট করে নিচ্ছি এখন আমি কেকটা বের করে নেব বের করে এটা কাটবো কেটে ডেকোরেট করব দেখুন একদম ফ্লাফি একদম নরম হয়েছে এখন আমি একটা সুতো দিয়ে কেকটাকে কেটে নেব আমি এখন এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি ওপরে এতে আমার কেকটা খুব সফট হবে ওপরেও আমি দিয়ে দিলাম একটু এখন আমি ক্রিমটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি এবার আমি উপরে এই লেয়ারটা দিয়ে দেব Thank you.
আমি পুরো কেকটাতে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু ক্রাম্বস রেখেছি কেকের, এগুলো আমি সাইডে লাগাবো। আমি এখন এই পাইপিং ব্যাগটা দিয়ে একটু ডিজাইন করে নেব। এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। আমি ঘরে বানানো পাইপিং দিয়ে ব্যাগ দিয়ে যেটুকু পেরেছি করেছি। এবার আমি চেরিগুলো উপরে বসিয়ে দিচ্ছি। এখন আমি এর ওপরে কিছু চকলেট ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা পুরো রেডি। আমি একদম সাজিয়ে নিয়েছি যতটুকু পেরেছি, আর আমি কেটে দেখাচ্ছি একটু। খুব সুন্দর দেখতে হয়েছে কেকটা, আর খুব সফট হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন।